हेलो लर्नर्स, वेलकम टू आवर यूट्यूब चैनल WBPSC GS 101। तो এই চ্যানেলে কিন্তু আমি আছি, দেবাশিস স্যার, অরিজিৎ বাসু চৌধুরী স্যার পলিটির জন্য, রাহুল স্যার পলিটির জন্য, দেবাশিস স্যার হিস্ট্রির জন্য, আমিও রয়েছি হিস্ট্রি এখানে পড়াচ্ছি। তো হিস্ট্রি এবং পলিটি একটা কমপ্লিট কোর্স তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পাবে, এবং দুটো সাবজেক্টই হচ্ছে মেইন সাবজেক্ট, ঠিক আছে? তো একদম আমরা বলতে পারি সব থেকে বেশি কোয়েশ্চেন আমরা কিন্তু দেখতে পাই। এছাড়া সমস্ত সাবজেক্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা পাবে, ইউটিউব চ্যানেল থেকে। তোমাদের যেটা করতে হবে যে তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর অবশ্যই বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রেখো, কারণ ওখান থেকে কিন্তু তোমাদের যে নোটিফিকেশান ক্লাসের সেটা কিন্তু তোমরা পাবে। আমরা আজকে পার্টিশন অফ বেঙ্গলের সেকেন্ড পার্ট টু করব, আর অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA। যদি মনে হয় যে আমার ক্লাস তোমাদের ভালো লাগছে, এটা তোমরা কখন করবে? যখন তোমরা আনএকাডেমি স্পেশাল এবং ক্লাসের ক্লাসে যখন তোমরা জয়েন করবে, যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে আনএকাডেমিতে, তো সেখানে তোমাদের আমার যদি প্রত্যেকটা কোর্স 55 এডুকেটরকে তোমরা পাবে, তো এবং প্রত্যেকটা PDF, যে সেই প্রত্যেকটা PDF তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সব সাবজেক্টের PDF একদম তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হয়, যেখানে তোমাদের রেডি PDF প্রোভাইড করা হয়, তোমাদের কোনো সমস্যা হবে না। সাবস্ক্রিপশন সব রকম অ্যামাউন্টের আছে, 1 মান্থ থেকে 2 ইয়ার পর্যন্ত, যেটা তোমরা এফোর্ড করতে পারো তোমরা করো, কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই রেফারেল কোডটা ইউজ করে, RAMILA। এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো আমি তোমাদের ক্লাস নেবো এখানে আজকে, পার্টিশন অফ বেঙ্গল। তো তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা, তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর যা যদি কোনো কনফিউজ হও কোনো বিষয় নিয়ে বা তোমরা বুঝতে পারছো না, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের বলবো। তো এখানে আমরা আগের দিন পর্যন্ত যে আনসার করেছিলাম, তো আজকে আমরা শুরু করব পার্টিশন অফ বেঙ্গল, যেখানে আমরা 1904 থেকে শুরু করব। দেখতে পাচ্ছ এই ডিসপ্লে রিপোর্ট থেকে, আগের দিন আমরা কার্জন মিনিট করেছিলাম 1 জুন 1903, তারপরে আমরা যে রিডিস্ট্রিবিউশন যেটা শুরু হয়েছিল এবং পপুলার মানে পিপল অ্যালার্ট হয়েছিলো বা তারা জানতে পেরেছিল 1903-এর ডিসেম্বর মান্থে রিডিস্ট্রিবিউশন অফ বেঙ্গল প্রভিন্স, এটা জানাজানি হয়ে যায়, এবং ফাইনালি রিসলে রিপোর্ট দেন 1904-এ, এবং এখানে বলেন যে বেঙ্গল ইউনাইটেড ইজ আ পাওয়ার। কেন এটা বলছে? 19th century, নবজাগরণ, রেনেসাঁস আমরা বলি, এবং আমরা বলি কি র্যাশনালিটি, জাগরণ, যুক্তিবাদী চিন্তাধারা, যেখানে ভুল কোনটা ঠিক কোনটা এই কনসেপ্টটা। তো সেখানে মানুষ কিন্তু ধীরে ধীরে সচেতন হতে থাকে, তাদের অধিকার, তাদের দাবি, তাদের জায়গা। তো এখানে এই জায়গাটা কিন্তু আমরা দেখবো যে এই যে দ্য পার্টিশন অফ বেঙ্গল ক্রিয়েটেড ওয়াইড স্প্রেড এডুকেশন অ্যামং দ্য পিপল অফ বেঙ্গল। তো আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল ইউনাইটেড ইজ দ্য পাওয়ার, একটা কোটেশন, তারপরে বেঙ্গল ডিভাইডেড উইল পুল ইন সেভারেল ডিফারেন্ট ওয়েজ। তো এই হিন্দু মুসলিম ইউনিটি এবং বেঙ্গল একটা ইউনাইটেড প্রভিন্স যার বিশাল বড় জনসংখ্যা, সবাই মিলে যদি জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে, তাহলে এটা গভর্নমেন্টের পক্ষে এবং গভর্নমেন্ট অফিসিয়ালদের পক্ষে তাকে কন্ট্রোল করা সম্ভব না। তো তারা কী করলো, একটা সাইকোলজিক্যাল গেম খেললো, যেখানে তারা কী করলো, তারা ডিভাইড রিলিজিয়াস কজ, কারণ তারা যখন ভারতবর্ষে প্রথম ব্রিটিশরা এসেই যে এই জায়গাগুলো, যে ভারতীয়দের দুর্বলতা কোন কোন জায়গাগুলোতে, তারা কোন জায়গাগুলোতে বেশি সেন্সিটিভ জায়গা কোনগুলো, তো এটা হচ্ছে রিলিজিয়াস ম্যাটার। তো এইখানে কিন্তু আমাদের হিন্দু মুসলিম, তো রিসলে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, রিসলে ছিলেন হোম সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং উনি একজন সিভিল সার্ভেন্ট এবং স্পেশাল অফিসার ছিলেন মাইনরিটি কমিউনিটি। তো সেখানে ওনার পক্ষে কিন্তু কোনো অসুবিধা ছিল না যে এই জায়গাটা বোঝার। তো উনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দ্য রিজন গিভেন টু পিপল ওয়াজ দ্যাট দ্য পার্টিশন ওয়াজ নেসেসারি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, বাট দ্য রিয়েল রিজন ওয়াজ বিকজ বেঙ্গল ওয়াজ দ্য সেন্টার অফ অল রেভলিউশনারি অ্যাক্টিভিটি। দ্য পার্টিশন অফ বেঙ্গল ক্রিয়েটেড ওয়াইড স্প্রেড এডুকেশন অ্যামং দ্য পিপল অফ বেঙ্গল, হিন্দুজ অ্যান্ড মুসলিম কেম আউট ইন টু স্ট্রিট সিঙ্গিং বন্দে মাতরম। আমরা জানি যে স্বদেশী মুভমেন্টের এবং অনুশীলন সমিতি, আমরা স্বদেশী মুভমেন্টটি যখন করবো তখন 1903-তে আমরা অনুশীলন সমিতি যে মেন রেভলিউশনারি অর্গানাইজেশন ছিল। তো এখানে আমরা যে নামগুলো দেখতে পাবো, যেমন ধরো আমরা যে
প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু, আমরা অ্যান্টি সার্কুলার সোসাইটি, প্রমথনাথ মিত্র বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, ঠিক আছে, বারীন্দ্র ঘোষ, ঠিক আছে, এদের তো পরবর্তীকালে আমরা নাম পাবো। কিন্তু এই অনুশীলন সমিতির যে ফর্ম হয়, তো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে অনুশীলন সমিতির যে তাদের যে আইডিওলজি, যেমন আনন্দমঠ, তারপরে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, শাক্ত ফিলোসফি, তো এগুলো কিন্তু আমরা দেখেছি, আগেই পড়েছি, আমরা জানি, আমরা আরও আলোচনা করবো অনুশীলন সমিতি সম্পর্কেও, আমরা একটা ক্লাসে আলোচনা করবো। তো এখানে যেটা বলতে, তো আমরা পার্টিশন অফ বেঙ্গলের পর বন্দে মাতরম, মাতৃবন্দনা, দেশ মাতার বন্দনা করা, তো দ্য মুভমেন্ট সুন স্প্রেড আদার পার্টস অফ ইন্ডিয়া, এবং কলকাতা থেকে শুরু হয়, পার্টিশন অফ বেঙ্গল দিয়ে ঘটনা শুরু হয়, এবং সেটা পরবর্তীকালে আমাদের বিহার, সেন্ট্রাল প্রভিন্স, মহারাষ্ট্র, সমস্ত জায়গায়, মাদ্রাস, সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে পড়ে, দিল্লি, দিল্লিতে স্বদেশি মুভমেন্টে সৈয়দ হায়দার আলী, চিদাম্বরম পিল্লাই, লালা লাজপত রায় পাঞ্জাবে, এবং অজিত সিং মহারাষ্ট্রে, বাল গঙ্গাধর তিলক। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্য সাকসেস অফ দ্য মুভমেন্ট লেট সাম ন্যাশনাল লিডার্স অ্যাডভোকেট রেভলিউশনারি টেররিজম অ্যাজ মিন্স টু এন্ড ব্রিটিশ রুল, বেঙ্গল রিউনাইটেড 1911, এবং এই এনাক্টেড হয় 16th October 1905, আর এটা রোধ হয়, সেটা অ্যানাল্ড হয় পার্টিশন, সেটা হচ্ছে আমাদের 12th December 1911। তো স্বদেশি এবং বয়কট মুভমেন্টের যে পোর্শনগুলো আমরা দেখবো, কারণ আমরা দেখেছি যে স্বদেশি মুভমেন্টে অনেক কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয়, কনস্ট্রাকটিভ ওয়ার্ক যে গঠনমূলক, যেমন আমরা কোন কোন জায়গাগুলো দেখেছি, যেমন আমরা ন্যাশনাল এডুকেশন দেখেছি, ন্যাশনাল এডুকেশন সেন্টার আমরা দেখেছি, আমরা বেঙ্গল কেমিক্যাল দেখেছি, সতীশচন্দ্র মুখার্জি, ঠিক আছে, তারপরে আমরা দেখেছি বেঙ্গল কেমিক্যাল, প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে, এবং আমরা লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, যে গঠনমূলক স্বদেশীকে বা সেলফ প্রোডাকশনকে আরও বাড়ানোর জন্য। এখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কত সালে এস্টাবলিশ হয়, 15th August 1906, খুব ইম্পর্টেন্ট এটা। এবং ন্যাশনাল কলেজ, যেখানে প্রিন্সিপাল হন ফার্স্ট প্রিন্সিপাল অরবিন্দ ঘোষ, স্টার্টেড ইন ক্যালকাটা। তো নেক্সট যে জায়গাটা আমরা পড়বো, দেখো, 16th October 1905, এনাক্টেড হওয়ার তারপরে আমরা দেখেছি যে এই অনুশীলন সমিতির মধ্যে দুটো পার্টি, অনেক জায়গাতে থাকে যে আমরা অনুশীলন সমিতির যে ঢাকা পার্টে, যেটা পার্টিশনের পরে আমরা পাই, এই 16th October এনাক্টেড হওয়ার পর, তো পার্টিশনের পর ঢাকা আর কলকাতা, তো ঢাকা অনুশীলন সমিতি অনেক জায়গাতে থাকে, 1907, কোথাও 1906, কিন্তু সবসময় মনে রাখবে এখানে আনসার হবে 9th November 1905, ঢাকা অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাস। এবং স্বদেশি মুভমেন্টটা যদি আমি স্টার্ট বলি কবে থেকে শুরু হয়, তাহলে সেটা কবে হবে আমাদের, 7th August স্বদেশি শুরু হয়ে যায়, 1905। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সালগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার আসে। গ্রোথ অফ রেভলিউশনারি টেররিজম যদি আমি বলি, তো গভর্নমেন্ট রিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন কজড ফেলিওর অফ দ্য পলিটিক্যাল স্ট্রাগল। আমরা দেখেছি যে এর আগে যে পলিটিক্স আমরা দেখেছি, মডারেট পলিটিক্স, যেখানে তারা কি চাইছে, তারা কি ডিমান্ড করছে, তারা ডিমান্ড করেছে যেমন ক্যানাডা, ঠিক আছে, যেমন আমরা দেখেছি আমেরিকা, ঠিক আছে, তো সেখানে আমরা যেমনভাবে স্বাধীনতা দেখেছি যে ডোমিনিয়নে ডান, তো মডারেটরা চাইছে তারা তাদের দাবি দাওয়াকে মেনে নিক ব্রিটিশ গভর্নমেন্ট, এবং তারপরে তারা ওভারলর্ডশিপ তারা মেনে নেবে ব্রিটিশদের। কিন্তু এখানে যখন, এখানে যে আমরা নতুন একটা মেন্টালিটি দেখতে পাই, আমরা এখানে দুটো আইডিওলজি, যখন আমরা স্বদেশি মুভমেন্ট পড়বো তখন আমরা নিও ন্যাশনালিজম একটা মেন্টালিটি আমরা দেখতে পাই, এখানে নিও ন্যাশনালিজম, এবং আমরা আরও একটা দেখতে পাই, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট মেন্টালিটি, যেটা মেন আমরা বলতে পারি এক্সট্রিমিস্ট মেন্টালিটি। তো এক্সট্রিমিস্টদের মধ্যে আবার একটা পার্ট আছে, এক্সট্রিমিস্টদের মধ্যে আবার রেভলিউশনারি একটা পার্ট আছে, রেভলিউশনারি অর্গানাইজেশন, তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে 1897 চ্যাপেকার ব্রাদার্স অ্যাসাসিনেটেড টু আনপপুলার ব্রিটিশ অফিসিয়ালস। আমরা এক্সট্রিমিজমের জন্ম মহারাষ্ট্র থেকে, এটা আমরা সবাই জানি, এবং বহু পূর্ব থেকে আমরা দেখতে পাই 1897 চ্যাপেকার ব্রাদার্স অ্যাসাসিনেটেড টু আনপপুলার ব্রিটিশ অফিসিয়াল পুনা। 1904 আমরা ভিডি সাভারকারের অভিনব ভারত দেখতে পাই,
এবং এই অভিনব ভারতের আমরা জানি কত রকম অভিনব ভারতেরই আমরা এই যে কার্জন উইলি যে হত্যাকাণ্ড আমরা দেখি, যেখানে লর্ড কার্জনকেই হত্যা করার কথা, সেখানে উইলিকে হত্যা করে মদনলাল ধিংরা। এই মদনলাল ধিংরা যেমন অ্যাসোসিয়েটেড ছিলেন ইন্ডিয়ান হাউসের সাথে, তেমনই অ্যাসোসিয়েট ছিলেন কিন্তু অভিনব ভারতের সাথে। এবং অভিনব ভারতের সাথে আরও একটা অর্গান আমরা কনস্পিরেসি কেস দেখছি না, সেই কনস্পিরেসি কেস যেখানে অনন্ত লক্ষ্মণ কানহারে হত্যা করেছিলেন জ্যাকসনকে। যে জ্যাকসনকে আমরা কী হিসাবে জানি, আমরা উনি ছিলেন বিখ্যাত ইন্ডোলজিস্ট এবং ওনাকে আমরা পণ্ডিত উপাধি দিই। কোন ব্রিটিশ অফিসিয়ালকে আমরা পণ্ডিত হিসাবে জানি? তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন নেক্সট যেটা আমরা দেখতে পাবো যে আফটার 1905 সেভারেল নিউজ পেপার হ্যাড বিগান টু অ্যাডভোকেট রেভলিউশনারি টেররিজম। তো আমরা এই স্বদেশী মুভমেন্টের সময় আমরা সবাই জানি যে সন্ধ্যা, যুগান্তর, যেখানে কার কী পত্রিকা, বেঙ্গলি পত্রিকা, বেঙ্গলি পত্রিকা অ্যাকচুয়াল এডিটর ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু বেঙ্গলি পত্রিকার যিনি ফাউন্ডার ছিলেন, বেঙ্গলি পত্রিকার ফাউন্ডার, এবং পরবর্তীকালে এই বেঙ্গলি পত্রিকার 1932 নাম হয় স্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই বেঙ্গলি পত্রিকার ফাউন্ডার ছিলেন কিন্তু গিরিশ ঘোষ। তো এগুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। সন্ধ্যা হচ্ছে তোমরা সবাই জানো ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে? যুগান্তর বারীন্দ্র ঘোষ, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং 1908 এই যে আমরা মুজাফফরপুর কনস্পিরেসি কেস, অনুশীলন সমিতির সাথে উনি রিলেটেড ছিলেন, আমাদের ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকরি, এরা প্রত্যেকে। তো এখানে যে উনি বোমা ফেলেছিলেন, এই বোমা তৈরি হয়েছিল আমাদের দেওগড় বোম ফ্যাক্টরি, যেখানে হেমচন্দ্র কানাঙ্গু মেকার ছিলেন, যেটা পাইরিক অ্যাসিড বোমা উনি তৈরি করেছিলেন। তো এই ঢাকা অ্যাসোসিয়েশনে 500 ব্রাঞ্চ, টোটাল 500 ব্রাঞ্চ, আমাদের এগুলো জানতে হবে। এগুলো স্বদেশী মুভমেন্টের সঙ্গে কিন্তু ইম্পর্টেন্ট। এবং যখন স্বদেশী মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট মিনস কি, যখন আমরা 1902 আমরা ক্যালকাটা সেশন আমরা দেখতে পাই, দুটো সেশন কংগ্রেস সেশন, 1905 দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই কি বেনারস সেশন, যেখানে স্বদেশী কল করেন গোপালকৃষ্ণ গোখেল, কিন্তু বয়কট, বয়কট হচ্ছে উইদিন বেঙ্গল অনলি। উনি চাননি যে মহারাষ্ট্র, পাঞ্জাব, সব সব জায়গায় ব্রিটিশ বয়কট চলুক। 1906 চারটে আইডিওলজি, স্বদেশী, বয়কট, স্বরাজ এবং আমাদের কি ন্যাশনাল এডুকেশন, এই চারটে অ্যাকসেপ্ট হয় দাদাভাই নরোজি ক্যালকাটা সেশন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা যে পার্টটা পড়ব সেটা হচ্ছে আমাদের দেখো রিজনস ফর দ্য পার্টিশন। রিজনস ফর দ্য পার্টিশন যখন আমরা পড়ব, কী কী রিজন ছিল পার্টিশন হওয়ার পেছনে, নাম্বার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল রিজন কী, অফিসিয়াল রিজন ফার্স্ট, যেখানে দেখানো হয়েছিল যে এত বড় অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা যেখানে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এত বড় এলাকাকে একসাথে মেনটেন করা, তার জন্য ডিভাইড করা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য, লেস অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন অন গভর্নমেন্ট, মোর এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে হয় তার জন্য, ডিল উইথ ফেমাইন অ্যান্ড ডিফেন্স, যাতে এত আমরা জানি যে বাংলায় তার আগে আমরা লিটনেস টাইমে তার আগেও আমরা দেখেছি ফেমাইন দুর্ভিক্ষের টাইম। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাটেন্ড টু রিমোট এরিয়াস, প্রত্যেকটা যে এলাকাগুলো পিছিয়ে রয়েছে, প্রত্যেকটা যে ইকোনমিক্যালি সোশ্যালি সেগুলোকে ডেভেলপমেন্ট যাতে হতে পারে সেগুলোর উপর যাতে গভর্নমেন্টের ফোকাস পড়ে, এটা গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে। এবং অ্যাকচুয়াল রিজন কি, এটা তো অফিসিয়াল রিজন বলছে, গভর্নমেন্ট দেখাচ্ছে। অ্যাকচুয়াল হচ্ছে ন্যাশনাল মুভমেন্টকে উইক করো, দুর্বল করো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইন্ট্রোডিউস করো, reactionary policies of Lord Curzon to show that the opinion of the political leaders had no meaning. তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারা চেয়েছিল ভারতীয়দের এই জাতীয়তাবাদী আন্দোলনকে শেষ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, গলারুদ্ধ করা, থামিয়ে দেওয়া, তারা যা মত বলছে তাদেরকে তাই করতে হবে, তাই শুনতে হবে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো নেক্সট যে পার্টটা আমরা দেখব এটা খুব ভালো করে দেখো, হাউ ডিড দ্য পিপল রিয়্যাক্ট টু দ্য
পার্টিশন অফ বেঙ্গল, হাউ ডিড, কিভাবে রিয়াক্ট করেছিল বেঙ্গলের লোকেরা। ইন 1905 লর্ড কার্জন, ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন সেই সময়, ডিভাইডেড দ্য প্রভিন্স বেঙ্গল আর ইস্টার্ন বেঙ্গল, ইস্ট বেঙ্গল, যে প্রভিন্স যে ডিভিশনগুলো পেয়েছিল সেই ডিভিশনগুলো কী কী ছিল। ইস্ট বেঙ্গল যে ডিভিশনগুলো পেয়েছিল সেই ডিভিশনগুলো কী কী ছিল, সেই ডিভিশনগুলো ছিল ঢাকা, সেই ডিভিশনগুলো ছিল আমাদের বলো ঢাকা, চিটাগাং, আর কী কী ছিল, মালদা, রাজশাহী, ত্রিপুরা, এরকম প্রভিন্সে কিন্তু ভাগ করে দিল। দে ডিড নট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট লর্ড কার্জনের ডিভিশন পলিসি। দে ক্লিয়ারলি সো দ্য এইম অফ দ্য ব্রিটিশার, তারা চাইছে যে ইউনিটি, ব্রেক দ্য ইউনিটি অফ দ্য বেঙ্গল পিপল। এবং এখান থেকেই তো আমরা পাই নতুন একটা মেন্টালিটি, এবং এই মডারেট বা তথাগতিত যে পিপিপি, প্রেয়ার প্রোটেস্ট পিটিশন, এই মেন্টালিটিকে ত্যাগ করো আর নিয়ে আসো কি সেলফ স্যাক্রিফাইস, সেলফ রুল। তো এই থ্রি এসকে নিয়ে আসো এবং থ্রি পিকে বয়কট করো। তো মডারেটদের কথা আর কেউ শুনছে না, কিন্তু এদিকে মডারেটরা কি মেজরিটি হয়ে রয়েছে। এবং এখানে মাত্র আমরা দেখতে পাচ্ছি যখন স্বদেশী মুভমেন্ট হয়, লাল বাল পাল, অরবিন্দ ঘোষ, তারপরে আমরা দেখি যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি মডারেটদের মধ্যে যার পার্টিসিপেশন আমরা দেখি, যতীন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, এদের প্রত্যেকের কিন্তু পার্টিসিপেশন আমরা দেখি। এবং চিদম্বরম পিল্লাই, আমি যদি ভারতের বাইরে বলি তাহলে তিলক আছেন, লাল লাজপত রায় রয়েছেন, তারপরে আমাদের চিদম্বরম পিল্লাই, সৈয়দ হায়দার আলী, এরা প্রত্যেকে দিল্লি থেকে, মাদ্রাস থেকে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট আমরা যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে পার্টিশন অ্যানাউন্স কবে হয়। আমরা জানি যে দীর্ঘ 1905 থেকে একদম 1911 পর্যন্ত কিন্তু পার্টিশন আমাদের থাকে, 5 থেকে 11 পর্যন্ত। এবং পার্টিশন অ্যানাউন্স হয় হচ্ছে 12 ডিসেম্বর 1911, 12 ডিসেম্বর 1911। এবং নিউ প্রভিন্স ওয়ার ক্রিয়েটেড বেসড লিঙ্গুইস্টিক লাইন, বিহার অ্যান্ড উড়িষ্যা প্রভিন্স কার্ভড আউট। এই বিহার উড়িষ্যাকে নিয়ে আমাদের কী হলো, কার্ভ করল বিহার উড়িষ্যা। এই বিহার উড়িষ্যা পরবর্তীকালে সেপারেট প্রভিন্স হয় 1936 সেপারেট প্রভিন্স হয়, কিন্তু এটা কার্ভড হয় এবং ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয়ে দাঁড়ায়। আর ওদিকে হচ্ছে ঢাকা, ত্রিপুরা, আসাম, যে আসাম সেপারেট হয়ে গেছিলো 1874 খ্রিস্টাব্দে। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে, সবাই আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আর এই জায়গাগুলো কিন্তু 1874 খ্রিস্টাব্দে আসাম সেপারেট ছিল, আবার ফের 1905 আসাম ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার তোমাদের যেই জায়গাগুলো পড়তে হবে, এখানে একটা তোমাদের ওভারঅল একটা কার্জনের ওপর, একটা পার্টিশনের ওপর একটা তোমাদের দেওয়া রয়েছে, পিকচার দেওয়া রয়েছে, তো এটা অবশ্যই দেখবে, ঠিক আছে। এটা তোমাদের খুব হেল্প হবে, এই মানে পার্টিশন কবে এনাক্টেড, কবে কার্জন ডিসিশন অ্যানাউন্স কবে করেন, 1920 জুলাই, অনেক জায়গায় 19 জুলাইও থাকে, এটা একটুখানি দেখবে। আনডিভাইডেড বেঙ্গল, আনডিভাইডেড বেঙ্গলের এলাকা কতটা, পার্টিশন কবে টুক প্লেস, কবে এনাক্টেড হয়, এগুলো অবশ্যই কিন্তু দেখবে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েন ওয়াজ পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স, কবে বেঙ্গল অ্যানাউন্সড হয়, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিশন অ্যানাউন্স হয় এইমাত্র আমরা দেখলাম 20 জুলাই 1905। উইচ ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যানাউন্স দ্য পার্টিশন অফ বেঙ্গল লর্ড কার্জন, দ্য পার্টিশন অফ বেঙ্গল সেপারেটিং দ্য লার্জলি মুসলিম ইস্টার্ন পার্ট ফ্রম দ্য লার্জলি হিন্দু, কবে এটা এনাক্টেড হয়, 16th অক্টোবর এনাক্টেড হয়, কবে সেপারেটটা হয়, সেপারেটটা হয় 16th অক্টোবর এনাক্টেড হওয়ার পর পার্টিশন। হু ওয়াজ দ্য ভাইসরয় দেন বেঙ্গলে, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন পার্টিশন অফ বেঙ্গল কেম ইন টু এফেক্টে এলো, তখন লর্ড মিন্টো, মিন্টো টু, দ্য অ্যান্টি পার্টিশন অ্যাজিটেশন কবে থেকে শুরু হয়, স্বদেশী মুভমেন্ট থেকে 7th অগস্ট 1905 থেকে শুরু হয়। তারপরে আমরা দেখতে পারি ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল রিভোকড হয়, 12 ডিসেম্বর 1911, রিভোক মানে বন্ধ হয় যেটা। দ্য সং কম্পোজ রবীন্দ্রনাথ টেগোর, কী সং আমরা সবাই জানি এটা, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে। এবং আমরা দেখতে পাই যে মায়ের দেওয়া মোটা কাপড়,
ঠিক আছে, স্বাধীনতাহীনতায় রঙ্গলাল ব্যানার্জি। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন বেঙ্গল পার্টিশন ওয়াজ ক্যান্সেলড, যখন বেঙ্গল পার্টিশন রোধ হয়, অ্যানালড হয়, তখন কে ছিলেন ভাইসরয়? হার্ডিন ছিলেন। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং বেঙ্গল পার্টিশন 1935 বেনারস সেশন? এই মাত্র আমি বললাম গোপাল কৃষ্ণ গোখেল ছিলেন। ডে অফ মরিং ওয়াজ অবজার্ভড ক্যালকাটা। ডে অফ মরিং আমরা সবাই জানি, রাখি বন্ধন উৎসব এগুলো কবে হয়? তো এটা হয় 16th অক্টোবর, যেদিন এনঅ্যাক্টেড হলো পার্টিশন, সেদিন আমাদের সব থেকে দুঃখের দিন। তো এখান থেকে পার্টিশন অফ বেঙ্গল থেকে তাহলে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের এতদূর পর্যন্ত থাকলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আরও MCQs আলোচনা করবো, টপ 5। তো অবশ্যই কিন্তু জয়েন করো, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করো, ঠিক আছে? আর কমেন্ট করো কেমন লাগলো, কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও, নিশ্চয়ই আমি জানাবো। থ্যাংক ইউ।